রেডি? ওকে, সো দেখেন এখান থেকে কত গভীর। আমরা কোথায় আছি জানেন? কালকে অ্যানাউন্সমেন্টটা অবশ্যই দেখছেন। সো অ্যানাউন্সমেন্টে লেখা ছিল যে আজকে বিস্তারিত বলবো ধানমন্ডি ব্রাঞ্চ নিয়ে, বাট আমরা কিন্তু ধানমন্ডি ব্রাঞ্চে নাই। আমরা কোথায় আছি? আমরা ধানমন্ডি ব্রাঞ্চ লাইভ ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে করব নতুন তিনটা। আচ্ছা, আগে সাসপেন্স না করি আমি পরে সারপ্রাইজ দিব লাস্টে। সো হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম, আমি জাকি সিলভানা। আজকে চলে এসেছি বাড্ডা ব্রাঞ্চের রিভিউ বানাতে, ঠিক আছে? তো বাড্ডা ব্রাঞ্চের রিভিউ বানাবো, এটা আমার মোস্ট ফেভারিট ব্রাঞ্চ। হ্যাঁ, আমার কেন ফেভারিট লাগে জানেন? এটা না অনেক জোস ডেকোরেশন আর অনেক রোদ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাড্ডা ব্রাঞ্চের রুফটপ, জোস একটা রুফটপ। এন্ড প্রথমেই রুফটপের সাথেই পড়ছে হচ্ছে আমাদের জিমটা, দেখতেই পাচ্ছেন। সো এটা হচ্ছে আমাদের বাড্ডা ব্রাঞ্চের জিম। আজকে বাড্ডা ব্রাঞ্চের টোটাল রিভিউ বানাবো এন্ড ছোট্ট করে আপনাদেরকে লাস্টের দিকে বলে দিব নতুন কি আসতেছে, হোয়াট ইজ কামিং আপ, এন্ড একটা সেই রকমের অ্যানাউন্সমেন্ট দিব। সো এটা হচ্ছে আমাদের জিম বাড্ডা ব্রাঞ্চে, দেখতেই পাচ্ছেন। কমেন্টের জন্য একটা ফোন নিব, অবশ্যই কমেন্ট করতে থাকুন, আমি পড়তে থাকি। কিন্তু খারাপ কমেন্টস করবেন না, কারণ আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে আসছি। হ্যাঁ, সো এখানে তো জিম আছে, এটা হচ্ছে আমাদের রুফটপ, হোল রুফটপ গার্ডেন। এখানে কিন্তু চেয়ার টেবিল দেওয়া আছে, অনেক ভাইয়ারা এখানেও পড়তে কিন্তু পছন্দ করেন, ঠিক আছে? চলেন ওই পাশটাতে চলে যাই, ওখানে একটা ক্রাম্পলিং জোন আছে। আল্লাহ রোদ, আজকে বেশি কথা বলবো না, আমি রোজা রেখেছি। সো একটু কম কথা বলবো, নাহলে আমি মাথা ঘুরায় পড়ে থাকবো। সো এখানে ক্রাম্পলিং জোন আছে, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড ওই দেখা যায় ক্যামেরা। আজকেও লেট করেছি আমি, দুইটার দিকে বলে প্রতিবারই একটু আধা ঘন্টা এক ঘন্টা লেট করি, আধা ঘন্টা 15-20 মিনিট লেট করি, কারণ একটু সাজগোজে সময় লাগে আর কি। ও ভালো কথা, বর্তমানে বাটা ব্রাঞ্চ আমাদের তিনটা প্যাকেজ অ্যাভেলেবল, ইকোনমি, কজি অ্যান্ড এলিগেন্ট। বাট আমাদের কিন্তু নতুন এক্সক্লুসিভ অ্যান্ড ভিআইপি আসতেছে হচ্ছে বাটা ব্রাঞ্চে। শুরুতেই একটা জোস ঘোষণা দেখা যাচ্ছে, জরুরি ঘোষণা, সম্মানিত সদস্যবৃন্দ। আচ্ছা, পুরাটা না পড়ি। সো এটা হচ্ছে আমাদের বাটা ব্রাঞ্চের প্লেগ্রাউন্ড। সো ও একটা জিনিস বলে দিই, প্লেগ্রাউন্ড কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে নেই, ঠিক আছে? ওই দেখা যায় ক্যামেরা। সো প্লে জোন কিন্তু সবগুলো ব্রাঞ্চেই নেই, একটা জিনিস বলে দিই, প্লে জোন শুধুমাত্র আমাদের উত্তরা এন্ড বাড্ডা ব্রাঞ্চে আছে। দেখছেন এখানে প্লে? আচ্ছা ওকে, একটু কাছে এসে দেখাই দিই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে আমাদের ব্যাট বল দিয়ে আছে, ভাই এখানে ব্যাট বল খেলেন। ওই দেখা যায় অপু ভাইয়া ব্যাট নিয়ে ঘুরতেছে, বল মারবো, বল মারে খেলবো। আচ্ছা এখানে বল পাচ্ছি না, তো বল কেমনে মারবো? আচ্ছা সো এখানে অপুভাইকে দেখা যাচ্ছে, উনি খেলছে। সো এখানে শুধুমাত্র আমি বলে দিই উত্তরা এন্ড বাড্ডাতে আমাদের প্লে জোনটা আছে। চলুন আমরা চলে যাই নিচের তলায়, আজকে বেশি বড় করবো না, তাড়াতাড়ি করে ছেড়ে দিব। এন্ড ওই দেখা যায় সোহেব ভাইয়া, সোহেব ভাইয়ের পাশে মনে হয় একজন মেম্বার ভাইয়া আছে। হ্যালো ভাইয়া, কিসে পড়ছেন? ইন্টার সেকেন্ড ইয়ারে। কোন কলেজ? ঢাকা ডিগ্রি কলেজ। চলুন আমরা হাঁটে হেঁটে কথা বলি। আর উনি হচ্ছে সোহেব ভাইয়া, সোহেব ভাইয়ের সাথে পরিচয় করাই দিই, ইজ দ্য ব্রাঞ্চ ইনচার্জ অফ বাড্ডা ব্রাঞ্চ, ঠিক আছে? সো বাড্ডা ব্রাঞ্চের উনি ইনচার্জ, ভাইয়ার সাথে একদম ডিটেইলে কথা বলবো, ততক্ষণ পর্যন্ত ভাইয়ার সাথে আগে কথা বলিনি। আমার কাছে আজকে অনেক মানুষ, আমরা অনেক কথা বলবো, অ্যান্ড আমি রোজা রাখছি একটু কম কথা বলবো। ওকে, তো যেটা বলছিলাম, ভাইয়া কোন কলেজে পড়ছেন? ঢাকা আইডিয়াল কলেজ। ঢাকা আইডিয়াল কলেজ, ওকে। কতদিন ধরে আছেন? আমি আছি 7 মাস। 7 মাস, ওকে। কোন প্যাকেজে আছেন? আমি ইকোনমি। ইকোনমি প্যাকেজে আছেন। ও যেটা বলছিলাম, মিডল দিকে একটু বলে দিই যে আমাদের কিন্তু এই ব্রাঞ্চে নেমে যান, সমস্যা নাই, এই ব্রাঞ্চে ইকোনমি, কজি অ্যান্ড এলিগেন্ট প্যাকেজ বর্তমানে আছে, ঠিক আছে? আর ভাইয়া হচ্ছে ইকোনমিতে আছেন, কত টাকা ডিপোজিটের প্যাকেজ? আমার হচ্ছে 20। ডিপোজিট 20, ডায়মন্ড প্যাকেজ মেম্বার। সো আমাদের উনি হচ্ছে ডায়মন্ড প্যাকেজ মেম্বার। কত মাস ধরে আছেন জানি, ভুলে গিয়েছি। আচ্ছা 7 মাস ধরে আছেন ইকোনমি বেটে। বেটের সাথে কি কোনো সমস্যা আছে আপনার? না, সমস্যা থাকলেও যখন ছিল তখন আমাদের যে এই রুম, ওই দেখা যায় ক্যামেরা, তাদের সাথেই করতো আমরা। যেমন হচ্ছে ভাইদের বললে তারা সবাই আমাদের হেল্প করতো। ওকে ওকে ওকে, হোয়াট আই মেন্ট যে আপনার বেডের সাথে সমস্যা আছে বলতে, বেডে কি স্পেসিং এর কোনো প্রবলেম? কারণ আমি একটা জিনিস বলে দিই, আপনার কাছে কজি অ্যান্ড এলিগেন্ট প্যাকেজের অপশন ছিল, আপনি এটা চুজ না করে আপনি ইকোনমি কেন চুজ করলেন? ইকোনমি চুজ করার কারণ হচ্ছে যে ওখানে 4 জন থাকার একটা আলাদা বিষয়, আর ওখানে 9 জন থাকার একটা ফ্যামিলির মতো থাকার থাকে হচ্ছে এই জায়গায়, যেমন 9 জন আছে একসাথে থাকা, এটা একটা মানে নিজেকে ভালো লাগে। আচ্ছা আচ্ছা ওকে, আর আমি একটা জিনিস বলে দিই, ইকোনমি প্যাকেজ বেছে নেওয়ার
আরেকটা আমিও কিন্তু ইকোনমি প্যাকেজে ছিলাম, ঠিক আছে, ফিমেল ব্রাঞ্চে। তখন অবশ্য ফিমেল ব্রাঞ্চে ইকোনমি প্যাকেজই ছিল, আমি যে টাইমে থাকতাম ওই আমলে ইকোনমি প্যাকেজ ছিল। এলিগেন তখন ছিল না ফিমেল ব্রাঞ্চে, এখন ফিমেল ব্রাঞ্চে এলিগেন আর ইকোনমি আছে। তো আমরা চলে যাই, অনেক অন্ধকার, আমাকে কাল লাগতেছে হয়তো বা। জোস ডেকোরেশন বলে দিই, বাড্ডা ব্রাঞ্চ আমার কেন ফেভারিট জানেন? বাড্ডা ব্রাঞ্চের প্রত্যেকটা ডেকোরেশন অ্যাকচুয়ালি মানে সেই লেভেলের জোস, মানে সেই লেভেলের জোস। তো আবারও দেখা এখানটা অনেক বড় বিল্ডিং কিন্তু, হু পড়লেই খবর আছে। ও যেটা বলছিলাম, তো আমি ইকোনমি বেডে থাকতাম। ইকোনমি বেড আমার বেছে নেওয়ার কারণ কি ছিল জানেন? এটা হচ্ছে অনেক বাজেট ফ্রেন্ডলি একটা প্যাকেজ। বাজেট ফ্রেন্ডলি মিনস মান্থ রেন্টটা বাকি প্যাকেজের তুলনায় অনেকাংশ কম, ঠিক আছে। আচ্ছা ভাইয়ার সাথে কথা বলি, যে ভাইয়া আপনার যদি বলি সুপার হোমের হাইলাইটিং পয়েন্ট কি, যে কারণে আপনি এতদিন এখানে আছেন, 7 মাস, ইটস আ লং টাইম, রাইট? যেমন হচ্ছে ফ্যাসিলিটি, মেন ফ্যাসিলিটি হচ্ছে জামা কাপড় ধুইতে হয় না, আর হচ্ছে খাবার, যেমন আমরা যদি বাসা ভাড়া নিয়ে থাকতে যাই তো তেমন অবস্থায় দেখা যাচ্ছে যে আমাদের মেসের এক্সপেরিয়েন্স আছে, যেমন না তেমন হচ্ছে যে ওই জায়গায় বোয়া বোয়াকে ভাড়া করো, এত টাকা দাও, এত খাবার বাজার করো, এগুলো আমাদের লাগতেছে না এই জায়গায়। কাপড় ধোয়ার কোনো প্যারা নাই, কারণ কাপড় ধুয়ে শুকায় আপনাকে দিয়ে দেওয়া হবে। আর ওই দেখা যায় ক্যামেরা, প্রত্যেকটা জায়গায় ক্যামেরার সাথে আছে, সো 100% সিকিউর। এন্ড একটা জিনিস বলে দিই, 27 তারিখ থেকে কিন্তু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি খুলতে যাচ্ছে। এন্ড তাছাড়া আমাদের কিন্তু প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা ফ্লোরই এই বাড্ডা ব্রাঞ্চে অলমোস্ট বুকড, অলমোস্ট ফুললি বুকড। ও ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার এক্সটিংগুইশার বলি, আমাদের প্রত্যেকটা ইঞ্চিতে জায়গাতে জায়গাতে যেমন ক্যামেরা আছে, ক্যামেরা দেখতে পাচ্ছেন, ক্যামেরা আছে, ওরকমই এটার মতো অনেক বেশি আছে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, যাতে কোনো প্রকার ঝামেলা না হয়। কেমন ঝামেলা? কোনো ইমার্জেন্সি পারপাসে আগুন টাগুন লেগে গেল, বাঁচাবে কে? আমরাই বাঁচাবো, আমরাই সব, তো প্যারা নাই। অ্যান্ড মজার কথা বলে দিই, লাইভটা কন্টিনিউ করবেন, একটা কমেন্টসের জন্য একটা ফোন নিব, দর্শক নিয়ে যায়, তো কমেন্টসের জন্য একটা ফোন নিব। বলে দিই যে আচ্ছা নিচে তলায় যাই, সোহেব ভাই আসতেছে ভাবি জি। তো যেটা বলছিলাম যে 27 তারিখে কিন্তু ইউনিভার্সিটি খুলছে, প্রত্যেকটা ফ্লোরের প্রত্যেকটা ইউনিট অলমোস্ট বুকড, শুধুমাত্র নতুন আমাদের দুইটা ফ্লোর, মানে একটা ফ্লোরের দুইটা ইউনিট ইনস্টল করা হয়েছে, ওগুলো প্রি বুকড হয়ে গিয়েছে কিন্তু। তো আর দুইটা বাকি, আপনারা চাইলে প্রি বুকিং করতে পারেন আমাদের বাড্ডা ব্রাঞ্চে। আর এখানে 50 থেকে 60 জন ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা থাকেন, হ্যাঁ। তো প্রত্যেকটা জায়গা 100% সিকিউর। আর যেটা বলছিলাম যে ইকোনমি প্যাকেজ বেছে নেওয়ার ভাইয়ার কারণ ছিল যে এটা অনেক বাজেট ফ্রেন্ডলি। তো আমরা একটা ফ্লোরে চলে আসছি, একটা ফ্লোরে একটা প্যাকেজ দেখাই দিব। এটা হচ্ছে B2 ইউনিট, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের এই পাশটা হচ্ছে আমাদের কজি প্যাকেজের রুম, রাইট? তো কজি প্যাকেজের রুম, ও ভালো কথা বলে দিই, আল্লাহ আমি এই জায়গায় না দাঁড়ি। অনেকেরই কোশ্চেন যে আপনারা নামাজ পড়ার জন্য আলাদা স্পেস রেখেছেন কিনা, ঠিক আছে। আমি বলি আমাদের প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা ব্রাঞ্চের প্রত্যেকটা ফ্লোরে কমন স্পেস দেয়া আছে, কমন স্পেসে টেবিল এন্ড চেয়ার দেয়া আছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে ভাইয়ারা পড়ালেখা করতে পারেন, তাছাড়া এই জায়গাটায় নামাজও পড়তে পারেন, দেখতেই পাচ্ছেন বাউন্ডারি দেওয়া আছে রেড কালারের, দেখতেই পাচ্ছেন। আমি আল্লাহ মাফ করুক, আমি এপাশে চলে আসছিলাম। আচ্ছা, তো প্রত্যেকটা জায়গায় মানে প্রত্যেকটা কমন স্পেসে নামাজও পড়তে পারেন, পড়ালেখাও করতে পারেন। তাছাড়া মজার কথা কি জানেন, রাত বিরাতে ফোন কলস অ্যাটেন্ড করতে পারে। ফোন কলস অ্যাটেন্ড মিনস রুমের মধ্যে যদি আপনি পিরিত করতে না পারেন তাহলে বাইরে এসেও পিরিত করতে পারবেন, তারাই। তো যেটা বলছিলাম, চলুন ওই পাশে চলে যাই সোহেব ভাইয়ের সাথে। আচ্ছা, তো আমরা এখন B2R3 তে চলে যাচ্ছি, B2R3 কজি প্যাকেজ রুম, তাই না সোহেব ভাইয়া? জি, কজি প্যাকেজের কতজনের রুম? তাছাড়া প্রত্যেকটা রুম নর্মালি, আমি যেটা বলি, এসি ছাড়া আমরা কোনো রুমে বিশ্বাসী না। আমাদের এখানে ফ্যান দেখতে পাওয়া যায় না, খুবই রেয়ার জিনিস আমাদের, মানে ডাইনোসর যেমন বিলুপ্ত হয়ে গেছে, আমাদের ফ্যান বিলুপ্ত হয়ে গেছে, অবশ্য ফ্যান ছিল না। তো যেটা বলছিলাম, আলাদা করে রাউটার আছে, প্রত্যেকটা রুমে আলাদা করে রাউটার দেয়া। এর দ্বারা কি হয় জানেন, একজনের নেট আরেকজন ইউজ করে স্লো করার কোনো চান্সেস
নেই। তো এটা হচ্ছে 9% রুম, এটা হচ্ছে একটা বেড আমাদের কি দেখানো মেইনলি যায়? জব হোল্ডাররা থাকেন এখানে, যারা আছেন ম্যাক্সিমামই সবাই জব করেন। তো এই একজন ভাই আছে আমাদের, উনি হচ্ছে রিসেন্টলি আমাদের এখানে আছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কতদিন ধরে আছেন? আমি 1 মাস। আপনার বেড একটু দেখাই দেওয়া যায়? হ্যাঁ যাবেন যাবেন যাবেন। আপনি 1 মাস ধরে আছেন? জি জি জি। কত টাকা ডিপোজিটে? এটা আমি 8,000 টাকা দিছি আর 1,000 টাকা চেয়ে দিছি। ও তাহলে আপনি ট্রাস্ট 30 ডেজ প্যাকেজ আছেন মনে হয়। আচ্ছা, উনি ট্রাস্ট 30 ডেজ প্যাকেজ আছে। আমি যেটা বলছিলাম, আমি ফার্স্টেই বলছিলাম যে মেম্বারশিপ প্যাকেজ নিতে পারেন, যারা হচ্ছে 2 মাস প্লাস থাকতে চান তাদের জন্য সিলভার গোল্ড ডায়মন্ড 6,000 10,000 20,000 টাকা ডিপোজিটের অপশন আছে। বাট যারা শুধুমাত্র 1 মাসের জন্য ঢাকায় আসেন যেমন ভাইয়া, তো তারা হচ্ছে ট্রাস্ট 30 ডেজ প্যাকেজ নিয়ে থাকে। ট্রাস্ট 30 ডেজ প্যাকেজের সুবিধা কি? মাত্র 1,000 টাকা ডিপোজিট, যে কোনো সময় চেক আউট ইনস্টার নিয়ে চলে যাবেন। আচ্ছা ভাইয়ার সাথে কথা বলছিলাম, সুপার হোমের একটা হাইলাইটিং পয়েন্ট বলবেন যেটার কারণে আপনি এই জায়গাটা বেছে নিলেন 1 মাস থাকার জন্য। এখানকার সবকিছুই ভালো, খাবার দাবার, তারপরে আপনার কাপড় চোপড় ধোয়া, তারপর এই এখানকার যে কর্মকর্তা কর্মচারী তাদের আচার আচরণ খুব ভালো লাগে। যেমন এই ভাইয়া আছে, আসিফ ভাইয়া আছে। আচ্ছা ভাইয়ার কথা বলছেন যে সোহেব ভাইয়ের সাথে আগে পৌঁছে গেছেন? হ্যাঁ, তারা খুব ভালো, সবসময় টেক কেয়ার করে, সবাই মোটা ভালো, সবকিছু মিলায় ভালো। ওকে, না আরে আরেকবার একটু রিপিট করি যে এমন কোন পয়েন্ট আপনি সুপার হোমের দেখলেন বা কিভাবে আমাদের সম্পর্কে জানলেন আগে এটা একটু বলবেন। এটা ওই টিভি, তারপর ইউটিউব, বিভিন্ন ফেসবুকে দেখছি, ওখান থেকে আমি প্রথম দেখছি। ও ওখান থেকে আপনি দেখেছেন? আচ্ছা, সো আপনি কি মানে কোন পয়েন্টটা দেখে যে এই কাজটা আপনার মেসে থাকলে করতে হতো না বা অন্য কোথাও গেলে করতে হতো, এখানে হচ্ছে করতে হবে না, এই কারণে আপনি সুপার হোম বেছে নিয়েছেন? মানে প্রত্যেকটা জিনিসই তো, মানে মেসে থাকলে এখানে খাবার দাবার, বুয়া বাজার ঘাট, মানে কাপড় চোপড় ধোয়া, সুখানি, মানে সব মিলাই ঝামেলা ঝামেলা। শুধু ঝামেলা, অনেক বেশি ঝামেলা। তো এই ঝামেলা গুলা থেকে, মিডল একটু ইন্টারাপ্ট করে দিই, এই ঝামেলা গুলা থেকে মুক্তি পেতে মানে এখানে এসেছে। তো থ্যাংক ইউ, আর ভাইয়াকে জ্বালাবো না। ভাইয়ার বেডটা আরেকবার একটু দেখাই দিই, একটু পর্দাতে সরাবো কি? আচ্ছা, তো ভাইয়া এখানে টেবিলের উপরে ওনার ব্রিফকেস এটা রেখেছে এখানে। তাছাড়া আমি বলে দিই, এই পাশে কিন্তু আমাদের ব্রিফকেস রাখার কিন্তু আলাদা জায়গা আছে, তাছাড়া উনি এখানে সিকিউর ভেবেছেন বলে এখানে রেখেছেন। বেডের সাথে একটা অ্যাটাচ টেবিল, সরি অ্যাটাচ টেবিল, এই পাশেরটা অ্যাটাচ অ্যাটাচ লকার, এই পাশে স্পেস আছে। অ্যান্ড তাছাড়া বেডিং এ কি কোনো প্রবলেম হয় আপনার? না না, কোনো থাকতে কোনো মনে হয় যে স্পেস? না না, ঠিক আছে। আচ্ছা ওকে, সো ওনার কাছ থেকে শুনে ফেলেছেন যে এটা কেমন। আর একবার বলে দিই, এই রুমের সাথে আপনি একটা কজি বেডের সাথে 2টা লকার পাচ্ছেন, অ্যাটাচ লকার একটা, আর যেটা অ্যাটাচ না এটা হচ্ছে বাইরে। আর তাছাড়া হচ্ছে এসি রুম। আচ্ছা, সো এসি রুম দেখাই যে ওই পাশটাতে হচ্ছে এসি, এই যে এসি রুম, আমরা এসি ছাড়া বিশ্বাস না। আর তাছাড়া হচ্ছে রাউটার আছে। চলো না, আমি একটু ফাস্ট ফাস্ট শেষ করে দিব, আজকে লাইটটা বেশি বড় করবো না, কারণ হচ্ছে ওকে সো এই পাশে চলে যাই। ওকে, ওই পাশে একটা ভাইয়া আছে, ওই ভাইয়ার সাথে কথা বলতে ভুলে গেছি। আচ্ছা, ওই ভাইয়াটার সাথে কথা বলবো। সো হ্যালো ভাইয়া। হাই, কেমন আছেন? জি ভালো আছি। কতদিন ধরে আছেন? মোর দ্যান 2 ইয়ার্স। মোর দ্যান 2 ইয়ার্স? কত টাকা ডিপোজিট? 10,000। 10,000 গোল্ড প্যাকেজ মেম্বার, সো 10,000 এ। আচ্ছা, আপনাকে একটা জিনিস বলি, আপনার কাছে তো ইকোনমি অপশন আছে আর এলিগেন্ট বেডের অপশন আছে, তাহলে কেন কজি সিলেক্ট করলেন? কারণ ইকোনমির প্লাস পয়েন্ট হচ্ছে এটা অনেক বাজেট ফ্রেন্ডলি, অ্যান্ড এলিগেন্ট বেডের প্লাস পয়েন্ট হচ্ছে অনেক বড় স্পেস, বড় লকার, বড়। অ্যানসারটা ইন লাইস উইথ ইওর কোশ্চেন, বিকজ কজি, আম মেবি আই এম কজি, দ্যাটস হোয়াই। ওকে ওকে ওকে, জোস ইউ আর কজি, দ্যাট ইজ হোয়াই ইউ চুজ কজি। ওকে, সো এই কারণে। আচ্ছা, আমাদের হাইলাইটিং পয়েন্ট কোনটা বলতে পারেন? হাইলাইটিং পয়েন্ট, ওয়েল, এভরিবডি ইজ ভেরি ফ্রেন্ডলি। হ্যাঁ, ওকে, আর আই ডোন্ট সি এনি প্রবলেম। ওকে, সো ভাইয়া যেটা বললো অনেক বেশি ফ্রেন্ডলি, যেমন সোহেব ভাইয়ের ফ্রেন্ডলি অনেক বেশি, সোহেব ভাইয়ের কথা বলছিলাম, সোহেব ভাইয়ের সাথে কথা বলবো। তো থ্যাংক ইউ ভাইয়া, আর চলে যাবো। আর বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে আমি দিন গুনছি টু লিভ দিস কান্ট্রি, আই এম জাস্ট স্টাক হিয়ার ফর কোভিড। ওকে, আপনি তো মানে বিদেশ চলে যাবেন, অ্যাব্রড চলে যাবেন? ওকে, সব ভাইয়া চলে যাবেন, ততদিন আমাদের এখানে আছেন, 2 বছর ধরে আছেন। তো থ্যাংক ইউ ভাইয়া, অবশ্যই ডাইনিং এ দেখা হবে যদি ডাইনিং এ চলে আসেন। ভাইয়া মেবি মিউজিশিয়ান, দেখেছেন এখানে একটা গিটার রেখেছে, হ্যাঁ মেবি মিউজিশিয়ান, রাইট?
Yeah, you can say that. Okay. So, ভাষার কথা বলে বের হয়ে গেছে ওনার সাথে আগে কথা বলার কথা ছিল, তো আমি ওই পাশে একটা ভাইয়ার সাথে কথা বলে চলে যাচ্ছিলাম তাড়াতাড়ি করে। ও দেখাই দিই আবার, এটা কিন্তু কমন স্পেস। হ্যাঁ, এটা হচ্ছে কমন স্পেস। তাছাড়া কমন স্পেসে আমাদের হেয়ার ড্রায়ার, ওখানে একটা আলাদা করে ওটা দেওয়া আছে। অ্যান্ড মজার জিনিস কি জানেন, উই দেখা যায় ক্যামেরা। চলো না আমরা ওই পাশে চলে যাই, এবার তাড়াতাড়ি করে শেষ করে দিব। অলরেডি কত মিনিট হয়ে গেছে? ও 14 মিনিট হয়ে গেছে। অনেক লং, অনেক লং হয়ে যাচ্ছে লাইফটা। আবার ডাইনিং এ যেতে হবে, ডাইনিং আজকে অনেক মজাদার খাবার দিছে ডাইনিং এ। সব ভাইয়ারা খাইতে থাকবে, আমি ভাইয়াদের মাঝখানে ঢুকে যাবো। ও অ্যান্ড নাও উই আর ইন্ট্রোডিউসিং আওয়ার এলিগেন্ট ইউনিট ইন বাডা ব্রাঞ্চ। ওকে, সো বাডা ব্রাঞ্চের এলিগেন্ট ইউনিটে ঢুকতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা সিরিয়াসলি এলিগেন্ট। হ্যাঁ, সো এই পাশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুব জোস ডেকোরেশন দেওয়া আছে। এটা কি জানেন, এটার অপোজিটে লিভিং রুম, একটু পরে দেখাচ্ছি। সো এলিগেন্ট একটা রুমে ঢুকে যায়। এটা আমি আগে কখনো দেখি নাই, মানে সিরিয়াসলি একটা ভাইব দেয়, একটা জোস ভাইব দেয়। এটা হচ্ছে এলিগেন্টের 4 জনের সিটের রুম। হ্যাঁ দেখাই, এই একটা বেড, দুইটা বেড, তিনটা বেড, 4টা বেড, এসি অ্যাটাচড, রুমের সাথে এসি আছে। তাছাড়া ওয়াইফাই রাউটার আছে, অ্যাটাচ ওয়াশরুম আছে, ওই পাশে ব্যালকনি আছে, অ্যান্ড এখানে অনেকগুলো লোকালের নামে ড্রয়ার আছে। মানে মানে এই জিনিসটা, আচ্ছা একটা জিনিস বলে দিই, অন্যান্য ব্রাঞ্চে অন্যান্য এলিগেন্ট বেডের সাথে এইগুলো জিনিস পাচ্ছেন না কিন্তু, এটা শুধুমাত্র বাড্ডাতে আছে। হ্যাঁ, অ্যান্ড একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে বাড়িধারা ব্রাঞ্চ এবং বাড্ডা ব্রাঞ্চে শুধুমাত্র 2 জনের এলিগেন্ট রুম আছে। মানে অনেকে কম সংখ্যক মানুষের সাথে খুঁজতে চান, তো অনেক যে আচ্ছা আয়না এখানে কিন্তু একটা জোস আয়না আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে অনেকে কিন্তু কম সংখ্যক মানুষের রুম খুঁজতে চান, তো এলিগেন্ট 2% রুম এখানে, মানে বাড্ডা ব্রাঞ্চ আর বাড়িধারাতে অ্যাভেলেবেল। তো এটা হচ্ছে আমাদের টোটাল রুম অ্যান্ড জোস ডেকোরেশন। অ্যান্ড আমার ঠান্ডা লাগতেছে ভিতরে অনেক জোরে এসি ছাড়া। অ্যান্ড এই পাশে মনে হয় এটা সুর এক দেওয়া আছে। আচ্ছা না খুলি, এ পাশটা দেখাই, এ পাশটা দেখাই, এখানে একটা সুর এক দেওয়া আছে। অ্যান্ড তাছাড়া এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে, দেখতেই পাচ্ছেন। এখানে ওয়াইফাই রাউটার আছে। অ্যান্ড চলো যাই তাড়াতাড়ি করে, আজকে অনেক বড় হয়ে গেছে লাইফটা, আর বেশিক্ষণ বড় করব না। এটা হচ্ছে আমাদের এলিগেন্ট ইউনিট। ওকে, সো হাই, আর তাই না, তো যেটা বলছিলাম এটা হচ্ছে আমাদের এলিগেন্ট ইউনিট বাড্ডা ব্রাঞ্চের। অনেক এলিগেন্ট দেখতে, সিরিয়াসলি এলিগেন্ট দেখতে। অ্যান্ড আমার মনে হয় ফিমেল ব্রাঞ্চের পরপরই, ফিমেল ব্রাঞ্চের আগে বলতে গেলে এই এলিগেন্ট ইউনিটটা, পরে বাড্ডা ব্রাঞ্চের এই এলিগেন্ট ইউনিটটা জোস। হ্যাঁ, তো ওই পাশটা দেখতে পাচ্ছেন, আর ওই দেখা যায় ক্যামেরা, 100% সিকিউর। ও বলে দিই, এ পাশে আর কোনো কিছু নেই তো, তাই না ভাইয়া? কি ওই পাশে আরেকটা 4 জনের রুম দেখাতে পারবো? চলেন দেখাই আসি। নোটিস, ভয়ানক নোটিস, কিন্তু একদম 1000 টাকা পুরস্কার পেয়ে যাবে ধরাই দিলে। ও ভালো কথা, আমি বেশি কথা বলবো না আজকে, আমি রোজা রাখছি এই জন্য আমি একটু কম কথা বলতেছি বাকি দিনের তুলনায়। এটা হচ্ছে আমাদের এলিগেন্টের আরো, মানে আমি বলে দিই, এই ব্রাঞ্চে বাটা ব্রাঞ্চে 6 জনের এলিগেন্ট সিট জাস্ট একটা আছে, 2 জনের এলিগেন্ট সিট জাস্ট একটা আছে, সিট মানে 2 জনের এলিগেন্ট রুম একটা আছে, 6 জনের এলিগেন্ট রুম একটা আছে, বাট বাকিগুলো সব 4 জনের, 1, 2, 3, 4। অ্যান্ড বিশাল বিশাল রুম। হ্যাঁ, রুমের মধ্যে দৌড়াদৌড়ি খেলা যাবে, ওখানে একটা ব্যালকনি আছে, অ্যাটাচ ওয়াশরুম আছে, অবশ্যই এসি আছে, রাউটার আছে। চলো না আমরা তাড়াতাড়ি করে চলে যাই। আচ্ছা এখন আমরা হচ্ছে একদম ডিরেক্টলি চলে যাব হচ্ছে ডাইনিং এ। ও ভালো কথা, এলিগেন্ট ইউনিটের পাশেই কিন্তু, দেখছেন কত সুন্দর ডিজাইন, এলিগেন্ট ইউনিটের পাশেই কিন্তু আমাদের রিডিং রুম। আমাদের রিডিং রুম ছাড়া কোনো ব্রাঞ্চ নাই। আচ্ছা ভাই, এরা পড়ালেখা করতেছে অনেক জোরে চিল্লাবো না, নাহলে মাইট দিবই। ওকে, এটা হচ্ছে আমাদের রিডিং রুম বাটা ব্রাঞ্চের। ও 18 মিনিট হয়ে গেছে, তাড়াতাড়ি করে শেষ করতে হবে। এটা হচ্ছে টোটাল রিডিং রুমটা, ভাইয়ারা পড়ালেখা করছে। তাছাড়া প্রত্যেকটা ফ্লোরে কমন স্পেস আছে, ওখানেও পড়ালেখা করতে পারে, ছাদেও পড়ালেখা করতে পারে, টেবিল চেয়ার আছে যেহেতু। আর ওই দেখা যায় ক্যামেরা। ওকে, ইনশাল্লাহ হয়ে যাবে, নেক্সট টাইম আসার আগে আমরা এটা ঠিক করে নিব। ওকে, তো যেটা বলছিলাম, অ্যান্ড ফায়ার এক্সটিংগুইশার আছে প্রত্যেকটা জায়গায় জায়গায়। ওকে, চলুন এবার আমরা একদম ডিরেক্টলি ডাইনিং এ চলে আসি। বাটার ব্রাঞ্চ অলমোস্ট ফুললি দেখানো হয়ে গেছে, এটা আজকে রিভিউ ভিডিও ছিল এই জন্য এত লং হয়েছে। আল্লাহ, 19 মিনিট হয়ে গেছে। আচ্ছা তাড়াতাড়ি করে চলে যাই। এটা হচ্ছে আমাদের বাটার ব্রাঞ্চের
গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে কি আছে? গ্রাউন্ড ফ্লোরের শুরুতেই আছে হচ্ছে আমাদের পার্কিং জোন। পার্কিং জোনের কথা বলি, বাইক পার্ক করতে পারবেন শুধুমাত্র 500 টাকা এক্সট্রা দিয়ে, আর সাইকেল পার্কিং ইটস ফ্রি। তো সাইকেল কিনাটা বেটার বাইকের তুলনায়। সো এটা বাইক পার্কিং, ওই পাশে লবি আছে। তাছাড়া আমরা এখন ডাইনিং এ ঢুকে যাবো, চলো না আমরা ডাইনিং এ ঢুকে যাই। ডাইনিং অনেক ভাইয়াদেরকে দেখা যাচ্ছে, কোনো ভাইয়াকে জ্বালাবো না। আর আজকে কিন্তু ফ্রাইডের মেনু আছে। ফ্রাইডের মেনু মিন ফ্রাইডেতে আমরা প্রত্যেক ফ্রাইডেতে একটা স্পেশাল মেনু থাকে আমাদের প্রত্যেক ব্রাঞ্চে। তো এটা হচ্ছে আমাদের টোটাল ডাইনিংটা, দেখতেই পাচ্ছেন দ্য মোস্ট বিউটিফুল ডাইনিং অফ সুপার হোম। এই পাশেই আমরা অনেকগুলো নোটিশ দেখা যাচ্ছে, আর এই পাশে আমাদের খাবারের মেনুটা প্রতিবারই যেটা দেখাই, ওভেন আছে, টিভি আছে, বড় একটা ডাইনিং আছে, ওখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে। হাত ধোয়ার ব্যবস্থার সাথে নতুন আমাদের যেটা অ্যাডেড সেটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার মেশিন। হ্যান্ড ড্রায়ার মেশিনটা দেখতেই পাচ্ছেন, ওকে। এন্ড ওই দেখাচ্ছে ক্যামেরা, যেটাকে আমি আর ফোকাস করব না, তাহলে কেন যাবো অনেক বেশি। কমেন্টস পড়া শুরু করবো, কমেন্টস এতক্ষণে কিছু পড়ি নাই। অনেক আলু দেয়া আমার মোটা হওয়ার কারণ। তো এই পাশে হচ্ছে আমাদের বাকি তরি তরকারি সবকিছু দেয়া, এত বেশি না ঘাটি। এখানে হচ্ছে ওজন মাপার একটা মেশিন দেয়া, শুধু না দেখাই। ওই পাশে চলে যায়, এটা হচ্ছে আজকে মেনুতে কি ছিল জানি, মেনুতে যেটা ছিল এটা আমি বলতেছি। আর এর পাশে হচ্ছে আমাদের কিচেন, এটা হচ্ছে আমাদের টোটাল কিচেনটা। তো ওই দেখা যাক, ওকে। তো এখানে হচ্ছে অনেক দিনের খাবার ফ্রিজ করে মানে রাখা হচ্ছে, সবজি টবজি এগুলো হচ্ছে পরে মনে হয় 5 দিনের জন্য বা 4 দিনের জন্য পড়বে। ভাইয়া রিফিল করে দিবেন, তারপর আমি খাওয়াটা দেখাবো, রিফিল করে দিবেন। আচ্ছা, তো ডাইনিং এ আবার চলে আসি। ডাইনিং এর পাশাপাশি কিন্তু আমাদের লবি অবস্থিত। আজকের খাবারে কি আছে জানেন? পোলাও আছে, মুরগির রোস্ট আছে, আর স্যালাড আছে, এন্ড ডেজার্টে ফিরনি আছে, ঠিক আছে? আর একটা জিনিস বলে দিই, এই জিনিসটা দেখেছেন? এটা কিন্তু খুবই একটা জোস জিনিস। এনি কাইন্ডস অফ কমেন্টস এখানে ভাইয়ারা স্ক্যান করে তারপরে হচ্ছে কমেন্ট পাস করতে পারে, মানে ব্রাঞ্চ সম্পর্কে ধারণা দিতে পারেন। চলেন আমরা ওই পাশ দিয়ে একটা সুন্দর জায়গা দেখায় আসি। এটা হচ্ছে আমাদের লন্ড্রি রুম। হ্যাঁ, লন্ড্রি রুমের শুরুতেই কি পড়ে জানেন? এই জিনিসটা আপনারা এতক্ষণ ফায়ার এক্সটিংগুইশার দেখিয়েছেন, ফায়ার এক্সটিংগুইশারই কিন্তু এনাফ না, ঠিক আছে? এটা দেখেছেন, এটা হচ্ছে ফায়ারবল। ফায়ারবল হচ্ছে আগুন যখন ধরে যায় তখন হচ্ছে ছুঁড়ে মারলে এটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আগুনটা নিভানোর কাজ করে। এখানে 4টা ওয়াশিং মেশিন কেন দেওয়া জানেন? যাতে একটা ওয়াশিং মেশিন নষ্ট হলে, 2টা নষ্ট হলে বাকি 2টা যেন ব্যাকআপ হিসেবে কাজ করতে পারে। কারণ এই ব্রাঞ্চে অনেক মেম্বার আছে, তো অনেক মেম্বার ভাইয়াদেরকে যেন ওয়েট না করতে হয়, অনেকে জবহোল্ডার আছে, কাপড় চোপড় ধুয়ে যেন অফিসে যাওয়াতে প্যারা না হয়। আর এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ার মেশিন। অনেকেই এটা অবশ্যই অনেক কারখানায় দেখেছেন, বাট আমরা এটা হোস্টেলে ইউজ করি, ঠিক আছে? ফায়ার এক্সটিংগুইশার, ওকে, চলে যাই। আর আজকে আর বড় করবো না, এই পাশটাতে চলে যাই। অ্যান্ড খাবারের মনে হয় রিফিল করে ফেলেছে, আজকে কি খাবারটা দেখাবো? আচ্ছা, খাওয়া একটু পরে দেখাবো। লবি চলে যাই, লবিতে লবি থেকেই শেষ করে দিব, আজকে আর লাইভটা বড় করবো না, অনেক বড় হয়ে গিয়েছে লাইভ। ওমু ভাইয়া লাইভটা দিবেন, কমেন্ট পড়তে থাকবো। আচ্ছা, তো আমরা দেখতেই দেখতে চলে এসেছি লবিতে। ও, লবির সামনে সামনে কিন্তু শু পলিশার আসে, দেখতেই পাচ্ছেন? অ্যান্ড এটা হচ্ছে আমাদের কার্ড এন্ট্রেন্স। আগে ফিঙ্গারপ্রিন্ট এন্ট্রেন্স ছিল, এখন এটা কার্ড এন্ট্রেন্স হয়েছে। তো আমরা চলে এসেছি হচ্ছে লবিতে। তো লবিতে চলে আসার পরে দেখতে পাচ্ছি এখানে অনেক ভরপুর ভাইয়ারা বসে আছে, ওকে। তো এটা হচ্ছে সবাই অনেক ভরপুর অবস্থা, আজকে খেলা হবে মনে হয় বাংলাদেশের, রেফার করবে। আর এখানেও বেভারেজের অবস্থা আছে, এখানে ড্রিঙ্কস, যেটার জন্য বাইরে যেতে হয় না। অ্যান্ড এখানে চা কফির ব্যবস্থা আছে। তো আজকে এই পর্যন্তই, এর চেয়ে বড় করবো না লাইভ। অবশ্যই এই সপ্তাহের মধ্যে, মানে নেক্সট 2 ডেজ বা 3 ডেজ এর মধ্যে, প্রমিস করতেছি না, মেবি আমরা ধানমন্ডি ব্রাঞ্চ থেকে লাইভে আসবো। ব্রাঞ্চ এখনো শিওর না, কিন্তু একটা জিনিস যেটার জন্য আমি এতক্ষণ ধরে ঘুরাচ্ছি সেটা হচ্ছে ধানমন্ডিতে পরপর 3টা ব্রাঞ্চ আমরা ওপেন করতে যাচ্ছি, 3 বিল্ডিং ধানমন্ডিতে, অ্যান্ড ইট উইল বি হিউজ, ওকে। সো ওয়েট করতে থাকুন, ওখান থেকে সরাসরি প্রত্যেক টাইলসে টাইলসে সিঁড়িতে সিঁড়িতে লাইভ হবে, লাইভ করতে করতে তোতলা হয়ে যাবো, ঠিক আছে? তো ওইটার জন্য ওয়েট করুন, আজকে এই পর্যন্তই। আর চলে আসুন বাড্ডা ব্রাঞ্চে, যে কোনো প্যাকেজে, বেশি প্যাকেজ নেই অবশ্য, অলমোস্ট ফুল। বলে দিন সোহেব ভাইয়া, বলুন। আমাদের এখানে এখন ডিস্ট্রিক্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট কিছু আমরা পাচ্ছি,
তো খুব বেশি বেড অ্যাভেলেবল নাই, যারা স্টুডেন্টরা আছেন খুব দ্রুত বুকিং করার ট্রাই করেন। আচ্ছা, সেটা আমি বলছিলাম 27 তারিখে কিন্তু স্টুডেন্টস ইউনিভার্সিটি খুলতে যাচ্ছে, তো চলে আসুন সবাই। আর ব্র্যাক ব্র্যাক ইউনিভার্সিটি অলরেডি মোর দ্যান 50% অলরেডি অ্যাডমিশন। আচ্ছা, তো এর বেশি আছে, তো চলে আসুন। যে কোনো প্যাকেজে প্রি বুক দেওয়ার অপশন আছে, কমেন্ট একটা লিখে দিবার, কমেন্টে অনেক গালি খাবো। আজকে এই পর্যন্তই, আর বেশি বড় করব না। আর আর নেক্সট লাইভ পর্যন্ত ওয়েট করুন, আর মনে রাখবেন আমরা সুপার হোম ইন ব্যাচেলর।